সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। ফারা ইফরিত হক আমাদের অত্যন্ত প্রিয় একটি নাম, আত্মার আত্মীয়। ফারার বাবা মোহাম্মদ রিয়াজুল হক জুয়েল, যে রিয়াজ হক নামেই বেশি পরিচিত সবার কাছে। আমরা ছয় বন্ধু ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজুল হক জুয়েল, ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক, সৈয়দ নাসিরুদ্দিন আহমেদ, সাব্বির উদ্দিন আহমেদ এবং ডাক্তার ইশতিয়াক আহমেদ খান মজলিস। ক্লাস সিক্স থেকে 73 ম্যাট্রিক, একই সাথে একই স্কুল, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তারপরে 50 বছরও বেশি সময় পার হয়ে গেছে, আমরা এখনো অন্তরঙ্গ বন্ধু। আমরা যারা ঢাকায় থাকি, মাসে তো একবার বটেই, কোনো কোনো মাসে দুবারও আমরা মিলিত হই। এবং এই মিলন মেলার যিনি আয়োজন করেন সব সময়, তিনি হচ্ছেন আমাদের বন্ধু ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক। 50 বছর ধরে এই রীতি চলছে, আর মোহাম্মদ রিয়াজুল হকের সন্তান হচ্ছে ফারা, সুতরাং আমাদের আত্মার আত্মীয়। ফারা এবং রিয়াজুল হক জুয়েল তার সংসার সহ অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন, ওখানকার তারা স্থায়ী নাগরিক। মাত্র যখন 3 বছর বয়স, ফারা তখন চলে যায় ফিলিপিন্সে। ওর আম্মা আমাদের অত্যন্ত প্রিয় শাবানা খন্দকার, আমরা দুষ্টুমি করে বলতাম বিউটি কুইন শাবানা। দেখতেও সুন্দরী ছিলেন, উনি শুধু হাসতেন, কিছু বলতেন না। শাবানা খন্দকার কাজ করতেন ধান গবেষণা ইনস্টিটিউটে, সায়েন্টিফিক অফিসার। একটি ট্রেনিংয়ের জন্য, উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান ফিলিপিন্সে, সঙ্গে তার পরিবারও যায়। ফারার জন্ম ঢাকায় 1996 সালে। সপরিবারে মার সঙ্গে সবাই চলে যান ফিলিপিন্সে, সেখান থেকে 2003 সালে স্থায়ীভাবে তারা চলে যায় অস্ট্রেলিয়াতে। ওখানেই পড়াশোনা, ওখানেই বড় হয়ে ওঠা। আরও অনেক কিছু শুনব জুয়েল সম্পর্কে, শাবানা সম্পর্কে এবং আমাদের পাড়া সম্পর্কে। তার আগে শুনি নেই একটি গান। এখানে একটা কথা বলা খুব জরুরি, আমাদের অনুরোধে, আমার এবং জুয়েলের অনুরোধে ফারা গান গেছে, কিন্তু কোনো গানই পুরোটুকু গায়নি। কারণ একটাই, তার পড়াশোনা এবং কাজের চাপ। আমাদেরকে কথা দিয়েছে ফারা, যদি এই গানগুলো আমরা পছন্দ করি, দর্শকেরা পছন্দ করে, তাহলেই সে নতুন নতুন গান গাইবে এবং পুরোটুকুই গাইবে। চলুন আমরা শুনি ফারার প্রথম গানটি। আশা করি আমার মতো আপনাদেরও গানটি ভালো লেগেছে। ইয়ার 3 থেকে ফারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করল, ইউনিভার্সিটি অফ সিডনি থেকে গ্র্যাজুয়েশন করেছে মেডিকেল সায়েন্সে, আর এখন ডায়াগনস্টিক এবং রেডিওগ্রাফিতে মাস্টার্স করছে। প্রচুর পড়ার চাপ, তারপরেও অবসর সময়ে কিছুটা গানের দিকে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু গত কিছুদিন ধরে একবারই সম্ভব হচ্ছে না। ছোটবেলা থেকেই সিডনির বিভিন্ন অনুষ্ঠানে বাঙালি পরিবাররা যেখানে একত্রিত হতেন,
সেখানে গান গাইতো আমাদের ফারা। আস্তে আস্তে তার বেড়ে ওঠা, বাবার অনুরোধে কিছুদিন চেষ্টা করেছিল নজরুল সঙ্গীত শিল্পী সোহেলি মমতাজের কাছে গান শেখার, তবে খুব বেশি দিন হয়নি সেটি। তারপরে আবার ফিরে গেছে পড়াশোনায়। সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা তার হয়নি, ঘরে বসেই গান চর্চা। চলুন এবার আমরা শুনি তৃতীয় গানটি। সাবা এবং তার ভাই সিডনিতে যেসব বাঙালি পরিবার বিভিন্ন অনুষ্ঠান করেন, বিশেষ করে হলুদের অনুষ্ঠান, তাতে এ দুজনের যদি কোনো পারফরমেন্স না থাকে তাহলে অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায়। ভাই এবং বোন দুজন মিলেই সুন্দর নাচ করে, সঙ্গে গান গায়। তাদের এই নাচগুলো আমরা অনেকবার ইউটিউবে দেখেছি এবং দেখে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে। বাঙালি পরিবার এখনও অস্ট্রেলিয়াতে থাকার পরেও সেই বাঙালি ঐতিহ্যকে ধারণ করছে, এটা বড় আনন্দের বিষয়। এর পরের গানটি শুনবো, তার আগে একটু কথা বলে নেই। আমাদের জেনারেশন থেকে, অর্থাৎ আমরা যারা আছি, আমি, গোলাম মইতিন ফারুক, রিয়াজুল হক জুয়েল, সাব্বির উদ্দিন আহমেদ, সৈয়দ নাসিরুদ্দিন আহমেদ, ইশতিয়াক আহমেদ খান মজলিস, এই জেনারেশন থেকেই শুরু হয়েছে মাইগ্রেশন। অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে, সেভাবেই চলে গেছেন রিয়াজুল হক জুয়েল। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য, প্রচুর লেখালেখি করে, আজকাল ডিজিটাল মিডিয়ায় সে নিয়মিত একটি সিরিজ করছে দক্ষিণ তুয়ার, যেখানে সিডনির বিভিন্ন কথা উঠে আসছে তার সেই সব আলাপ চারিতায়। চমৎকার কথা বলেন আর লেখার হাত অপূর্ব। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছে সাবা এবং তার ভাই, তাই গান বাজনা তাদের রক্তে মিশে আছে, এবং যখনই সময় হয় বারবার তারা ফিরে যায় সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবং প্রবাসী বাংলাদেশিরা সবাই ভূয়সী প্রশংসা করে তাদের নাচের এবং গানের। চলুন এবার ফিরে যাই পরবর্তী গানটিতে। So call out my name.
এবার ফারার কণ্ঠে শুনবো একটি হিন্দি গান। এটি তার প্রিয় গান, আমাদেরকে কথা দিয়েছে আগামীতে অবশ্যই সে বাংলা গানগুলো আমাদেরকে শোনাবে। এবং আমার বিশ্বাস, আজকে যেমন ফারা আমাদের নিরাশ করছে না, আগামী দিনগুলোতেও নিরাশ করবে না। চলুন আমরা চলে যাই সেই গানটিতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। এক ছেলে এক মেয়ে, স্ত্রী শাবানা খন্দকার, চমৎকার সংসার আমাদের বন্ধু রিয়াজুল হক জুয়েলের। মাঝে মাঝেই দেশে আসেন, দেশে আসেন সপরিবারে, এবং যে কদিন বাংলাদেশে তারা থাকে একদম প্রতি মুহূর্তকে উপভোগ করে তারা। বাংলাদেশ তাদের কাছে অত্যন্ত প্রিয়। যদিও 3 বছর বয়সে তাকে দেশ ছাড়তে হয়েছে, তবে আজও রয়েছে তার বাংলাদেশের প্রতি অকৃত্রিম প্রেম, শেকড়ের টান একেই বলে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে